তা সত্ত্বেও এই ক্লাব আস্থা সাথে যারা থাকেন এই কবি নমস্কার, আপনারা দেখছেন ঘাটা নিউজ, সাথে রয়েছি আমি সুমনা। দিন ভর নজরুল স্মরণে অনুষ্ঠান হলো চন্দ্রকোনা এক ব্লকের রানী মাধবপুরে। 25 অক্টোবর সোমবার চন্দ্রকোনা এক ব্লকের হাটপুকুর রানী মাধবপুরে হাটপুকুর নজরুল স্মৃতি সংঘের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির এবং প্রতিযোগিতামূলক সাংস্কৃতিক অনুষ্ঠান ও করোনাবিধি সম্পর্কে সচেতনতামূলক অনুষ্ঠান হলো। এই অনুষ্ঠান উদ্বোধন করেন চন্দ্রকোনা বিধানসভার বিধায়ক অরূপ ধারা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের কুটির শিল্প প্রতিমন্ত্রী শ্রীকান্ত মাহাতো। এছাড়াও উপস্থিত ছিলেন চন্দ্রকোনা এক পঞ্চায়েত সমিতির সভাপতি সূর্যকান্ত দলুই সহ অন্যান্যরা। এই অনুষ্ঠানে 58 জন রক্তদাতা রক্তদান করেন। মানুষের পাশে যারা থাকেন, দুর্গত সুস্থ পরিবারের সাথে যারা থাকেন, সেই সমস্ত মানসিকতার সমস্ত মানুষকে আজকের এই মহতী মঞ্চে সম্মুখে আসার জন্য আহ্বান জানাচ্ছি। আমাদের কিছুক্ষণের মধ্যেই স্বেচ্ছায় রক্তদান শিবিরের অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে, তাই যে সমস্ত রক্তদাতারা দিনভর নজরুল স্মরণে অনুষ্ঠান, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং ভারতবর্ষের বিদ্রোহী কবি নজরুল, কবি নজরুল ইসলাম ভারতবর্ষের স্বাধীনতার প্রাক্কালে জন্মগ্রহণ করেছিলেন এবং ভারতবর্ষের জনগণকে স্বাধীন করার জন্য, বিদ্রোহী হওয়ার জন্য, তৎকালীন ব্রিটিশকে ভাগানোর জন্য, ব্রিটিশকে তাড়ানোর জন্য সাধারণ মানুষের সঙ্গে থাকে, সাধারণ মানুষের পাশে থাকে, অসহায় মানুষের পাশে থাকে, মৃত্যু শয্যায় সজ্জিত মানুষের পাশে থাকে এবং প্রত্যেকটি ক্লাবেরই কর্তব্য কাজ করতে পারে। তো আর বিশেষ কিছু বলছি না, আবারও বলছি যে এই ক্লাবের সমস্ত সদস্যকেই বলব। তো আর বিশেষ কিছু বলছি না, আবারও বলছি যে এই ক্লাবের সমস্ত সদস্যকেই বলব। আপনারা ঘাটাল মহকুমার খবর পেতে ঘাটাল নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং রক্তদান শিবিরের অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে।